প্রতিটা মানুষ নিজেদেরকে এক উচ্চতর সম্ভাবনায় গড়ে তোলার এটাই তো সময়। একটা সমস্যা থাকলে আসুন সেটা সমাধান করার চেষ্টা করি, সেটা ভেবে ভেবে না বাড়িয়ে। এই লক্ষ্যটা ঠিক থাকলে আমরা যে কোনো সময় পার করে যাব। পৃথিবীতে কাজ করার সময় এলে বসে বসে কাদার জায়গায় আপনি অনেকটা এগিয়ে থাকবেন। যদি জীবনটাকে উন্নত করাটা সব হয়, লাইফস্টাইল এমনিতেই এসে যাবে। এই মুহূর্তে চারিদিকে মানুষ শুধুই ভুগছেন, সে আপনি টিভি খুলুন বা ইন্টারনেট বা যেখানেই দেখুন। এর থেকে বেরোনোর উপায় কি? মানে আমি বলতে চাইছি, এটা কি সেই একইভাবে ধ্যান করা, প্রার্থনা, নাকি গভীর নিঃশ্বাসে মন দেওয়া, যেগুলো নিয়ে আপনি প্রায়শই কথা বলেন, সেগুলো কি প্রাসঙ্গিক, নাকি মানুষের এখন অন্য কিছু করা উচিত যাতে আশা না হারিয়ে শক্ত থাকতে পারেন? ছোট ছেলেমেয়েরা বলছে, আমরা কখনোই চাকরি পাবো না, আমি জীবনে কি করব, মানে 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 ঠিক কি বলবেন এই ধরনের মানুষদের? দেখুন, একটা ব্যাপার হলো, অনেক মানুষই বিশ্বে এমনভাবে ঘুরে বেড়ায় যেন তারা অমর। কিন্তু এখন যখন যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে, তাই এতে অনেক মানুষেরই অসহায় লাগছে। আমাদের বুঝতে হবে, যদি আমাদের বিচক্ষণ থাকতে হয়, আমাদের অবশ্যই সচেতনভাবে বাঁচতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তে যদি সচেতন থাকি যে আমরা মরব, তবেই আমরা আমাদের সামান্য সময় আর শক্তি দিয়ে জীবনটাকে সব থেকে ভালোভাবে যেভাবে সম্ভব সেইভাবে গোছাবো আর সাজাবো। এই যে ধারণা যে অন্য লোকেরা মরে, না না না, আপনি আর আমি মারা যাব, আমরা আমাদের সময় শেষ করে মরতে চাই, এইটুকুই, আমরা মরবো না এমন কোনো কথা নেই। কিন্তু সবাই ভাবে যে অন্যরা মরে, না না, আপনি আর আমি মারা যাব, এটা সবার জন্য প্রযোজ্য, আমরা সবাই মরব, আমরা সবাই মরণশীল, ঠিক আছে। এখন এই ভাইরাসটা আসায় যখন তখন আমরা মরতে পারি, আসলে সবসময় যখন তখন মরতে পারতাম কিন্তু বুঝতে চাইতাম না। Having said that, দেখুন, আমি কিন্তু এইসব কাউকে ছোট করতে বলছি না। এই যে কেউ মারা গেছেন, প্রিয়জন হারানো, অর্থনীতির ক্ষয়ক্ষতি, চাকরি হারানো, এই সবকে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে, This is the time. এই যে সময় যখন যে কেউ মরতে পারেন, এটাই সময় বোঝার যে আমাদের নজর আমাদের জীবনের প্রকৃতি আর এই জীবনের গুণমানের দিকে হওয়া উচিত। এই মুহূর্তে বেশিরভাগ লোকেরই লক্ষ্য তাদের জীবনযাত্রার দিকে, তাই লাইফস্টাইল নষ্ট হয়ে যাওয়ায় সবাই হাহাকার করছে। আমি বলছি, যদি বেঁচে থাকেন সেটাই যথেষ্ট, কিভাবে বাঁচছেন সে তো সময়ের ব্যাপার। আমরা সবাই এখানে হাজার বছর আগে থাকলে হয়তো সবাই কুঁড়ে ঘরে থাকতাম, ওই মুম্বাইয়ের লোকগুলো যাদের খুব গরিব ভাবেন হয়তো ওই একই রকম পরিস্থিতিতে থাকতাম, আর তাতে ভালোই থাকতাম, ভাবতাম এটাই স্বাভাবিক, তাই না? তো এই মুহূর্তে অন্য কেউ বেশি ভালো একটা বাড়িতে থাকছে, তার সাথে নিজের তুলনা করে এখন আমি আমার বাড়িটাকেই ভুগছি, এটা ঠিক না। লাইফস্টাইল বজায় রাখাটা লক্ষ্য নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত এই জীবনটাকে যতটা সম্ভব সুন্দর করে তোলা। এই লক্ষ্যটা ঠিক থাকলে আমরা যে কোনো সময় পার করে যাব। এটা বুঝতে হবে, আগেকার মানুষদের সময়ে দেখুন, যখন বিশ্বযুদ্ধ হয়েছিল, যখন দুর্ভিক্ষ হয়েছিল, সারা বিশ্বে ভয়াবহ সব ঘটনা ঘটেছিল, ভারতেও ঘটেছিল, ঠিক আছে। এই প্রজন্মে আমরা তেমন কিছুই দেখিনি, এটা খারাপ হলেও তুলনায় কম জোরালো। আপনি ঠিকমতো চললে এ আপনাকে মারবে না, যতই ঠিকমতো চলুন, যদি যুদ্ধ চলে বোম ফাটবেই, আপনাকে বুলেট আর বোম ঠিকই এসে মেরে দেবে যেখানেই থাকুন। আজ দুর্ভাগ্যবশত ভারতে এই সমস্যাটা রয়েছে, আমি অনেক লোকের সাথেই কথা বলে এটা দেখেছি। মানুষ ভাবে যুদ্ধ শুধুই সীমান্তে হয়, না, এটা সীমান্তে ঘটছে কারণ কিছু সাহসী নারী পুরুষ সেখানে দাঁড়িয়ে আছেন, আর তাদের দক্ষতার জন্য এটা শুধু সীমান্তেই হচ্ছে। তারা সেখানে না থাকলে এটা দিল্লিতে হতো। আমাদের সৈন্যরা তাদের কাজ ভালো করে না করলে ওদের সৈন্য, শত্রুপক্ষের সেনা, রাস্তায় হাঁটবে, ঠিক আছে। আর জানেনই তো, অতীতে বহিরাক্রমণগুলোর সাথে যেসব ভয়ঙ্কর জিনিস ঘটেছিল সেগুলো ভুলবেন না। আমি বলছি, একটা প্রজন্ম হিসাবে আরাম আর সুবিধার ক্ষেত্রে আমাদের যা রয়েছে, এর আগে কোনো প্রজন্মের কাছে এই ধরনের আরাম আর সুবিধা ছিল না। কোনো প্রজন্মের টিকে থাকায় এই প্রজন্মের মতো এত ভালো সাজানো গোছানো ছিল না। খালি দেখতে হবে যাতে কেউ না খেয়ে না থাকে।
ব্যাস এটুকুই, বাকিটা খালি লাইফস্টাইলের ক্ষতি, সেটা তেমন বড় কিছু না, এ নিয়ে বেশি হট্টগোল করবেন না। প্রতিটা মানুষের নিজেদেরকে এক উচ্চতায়, এক উচ্চতর সম্ভাবনায় গড়ে তোলার এটাই তো সময়। হয় আপনার যোগ্যতায়, আপনার আবেগে, আপনার চিন্তায়, আপনার জীবনের অভিজ্ঞতায়, আপনার আনন্দে, শান্তিতে, প্রতিটা ক্ষেত্রেই দয়া করে নিজেকে উন্নত করে তুলতে এই সময়টার ব্যবহার করুন। When time to act in the world, যাতে পৃথিবীতে কাজ করার সময় এলে বসে বসে কাঁদার জায়গায় আপনি অনেকটা এগিয়ে থাকেন। এই মুহূর্তে হু বলছে যে এই মহামারীতেই শেষ নয়, একটা মানসিক মহামারী আসছে আর একটা আত্মহত্যা মহামারীও আসছে। দেখুন, আমাদের সমস্যা হলো একটা সমস্যা পেলে তা আমরা বহুগুণে বাড়াতে চাই না। একটা সমস্যা থাকলে আসুন সেটা সমাধান করার চেষ্টা করি, সেটা ভেবে ভেবে না বাড়িয়ে। ইয়েস, হ্যাঁ, সমস্যাটা গুরুতর, ঠাট্টার ব্যাপার নয়। হ্যাঁ, প্রত্যেকেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তাও আপনার জীবনধারা নয়, আপনার জীবনের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করুন। জীবনকে ভালো রাখার দিকে মন দিন, জীবনযাত্রার দিকে নয়। তাহলেই দেখবেন সবকিছু নানাভাবে বদলে যাবে। দেখুন, যদি লাইফস্টাইল বজায় রাখাটাই লক্ষ্য হয়, নিজের জীবনকে উন্নত করাটা লক্ষ্য হওয়ার জায়গায়, অনিবার্যভাবেই, যেভাবেই হোক, আপনি ঠিক অপরাধ করার দিকে এগোবেন। অপরাধটা হয়তো আইনে বলা নেই অথবা আইনে পরিষ্কার বলা, কিন্তু আপনি অপরাধ ঠিকই করবেন যখন এই লাইফস্টাইল বজায় রাখাটা সব হয়ে যায়। যদি জীবনটাকে উন্নত করাটা সব হয়, তাহলে আমাদের দক্ষতা আর যে যুগে আছি তার ভিত্তিতে লাইফস্টাইল এমনিতেই এসে যাবে। দেখুন, আমাদের বুঝতে হবে কিভাবে বাঁচছি সেটার পুরোটাই আমরা ঠিক করি না, কোন যুগে আছি তাও ঠিক করে। দেখুন, এখন এই 23-24 ঘন্টার মধ্যে ভারত থেকে আমি এই আমেরিকায় এসেছি। যদি এটা 100 বছর আগে হতো, আমেরিকায় আসা মানে হতো প্রায় 45-50 দিন, আসতে আর 45-50 দিন যেতে, ঠিক আছে? কিন্তু লোকে বলছে এই 22 ঘন্টার ফ্লাইটটা বড্ড লম্বা। বারবার বললে আমি বললাম কি খুব লম্বা, আমি খুশি এটা মাত্র 22 ঘন্টা। আদারওয়াইজ, না হলে মানুষ আগে জানেন তো স্টিমশিপে বসে যেতেন, তারও আগে পালতোলা নৌকায়, তারা জানতেনও না যে আদৌ পৌঁছাবেন কি না। তাই আমি বলছি, মানুষের এক প্রজন্ম হিসাবে আমাদের কাছে সব রকম সেরা জিনিস রয়েছে, এর আগে কখনো মানব জাতির কাছে এত কিছু ছিল না। এখন আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে উন্নত করার জায়গায় আমাদের জীবনকে উন্নত করাটাকে লক্ষ্য বানাই, তাহলে সর্বকালের সেরা প্রজন্ম হয়ে উঠতে পারি। বিকজ, কারণ খেয়ে পড়ে বেঁচে থাকাটা আজ কোনো সমস্যাই নয়। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস, 300 years ago, আমাদের এটা বুঝতে হবে, 300 বছর আগে আপনার সকালে জল লাগলে আপনাকে কুয়ো, নদী বা পুকুর অবধি হেঁটে যেতে হতো দুবালতি জল নিয়ে আসতে। আজকের দিনে কটা অল্প বয়সী ছেলে মেয়ে দুবালতি জল 1 মাইল বয়ে নিয়ে আসতে পারবে? তারা শারীরিকভাবে সক্ষমই নয়, আমি বলছি। তো আপনি কল খুললে জল আসে, গরম জল আসে, ঠান্ডা জল আসে, সব কিছুই পাচ্ছেন, অথচ তাও ঘ্যান ঘেনিয়ে শুধুই নালিশ। ঘ্যান ঘ্যান বন্ধ করুন, জীবনটাকে কাজে লাগান। কারণ আপনি কিছু করুন বা না করুন, আনন্দে থাকুন বা দুঃখে, নিজের জীবনে কিছু করে দেখাতে পারলেন কি পারলেন না, সময় ঠিক বয়ে যাচ্ছে, সময় বয়েই চলেছে। দেখুন, এই যতক্ষণে আমরা কথা শুরু করেছি, আমরা সবাই, আপনি আমি যারা শুনছি, আমরা সবাই আমাদের মৃত্যুর 47 মিনিট আরও কাছে পৌঁছে গেছি। আপনি এটা নিয়ে যখনই ভাববেন তখনই আতঙ্ক সৃষ্টি করে। কিন্তু দেহের কথা শুনলে দেখবেন দেহের প্রতিটা স্পন্দনই স্পষ্ট বলছে আপনি মরবেন, ঠিক আছে? সব সময় এ আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি মরবেন। যদি জীবনের প্রতিটা মুহূর্তে সচেতন হন, তাহলে আপনি একটা মুহূর্ত নষ্ট করতে চাইবেন না তা করে যার আপনার কাছে কোনো মানে নেই। আপনি শুধু সেটাই করবেন যা আপনার কাছে দামি। আমরা সবাই যেটা আমাদের কাছে সত্যি সত্যি গুরুত্ব রাখে, শুধু সেটাই করলে আমরা একটা দুর্দান্ত জগতে থাকবো, মহামারী থাকুক বা না থাকুক।